ফেসবুকে মনিটাইজেশন করে ইনকাম করার জন্য আমাদের তিনটা বিষয় কমপ্লিট করতে হয়, 5000 ফলোয়ার এবং তিনটা ভিডিও, 60000 মিনিট ওয়াচ টাইম। এই 60000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই একটা সিস্টেম দেখাবো যার মাধ্যমে খুব সহজেই আপনারা মাত্র একদিনই 60000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। ফেসবুকে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আপনাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে একটা লাইভ নেবেন এক ঘন্টার, অথবা যে কোনো একটা ভিডিও আপলোড করবেন যেটা এক ঘন্টার উপরে হয়। মনে রাখবেন, আপনার ভিডিওটা যত বেশি বড় হবে তত তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট হবে। তো এক ঘন্টার যদি আপনাদের ভিডিও থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফেসবুকে। যদি আপনারা ফেসবুক পেজে করেন অবশ্যই পেজটা লগ ইন করে নেবেন। তো আমি প্রোফাইলে ওয়াচ টাইম কমপ্লিট করবো, এই জন্য আমার প্রোফাইলটা লগিং আছে। তো আমি এখানে থ্রি ডটের উপরে ক্লিক দেবো এবং আমার প্রোফাইলে চলে যাবো। এখান থেকে আমি একটা আমার ভিডিওর লিঙ্ক কপি করে নেব। তো লিঙ্ক কপি করার জন্য এখানে উপরে থ্রি ডটের উপরে ক্লিক দেবো, তারপর একদম নিচে আছে দেখুন কপি লিঙ্ক, তো ভিডিওটার আমি লিঙ্কটা কপি করে নেব। কপি করার পর সরাসরি আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। তো এখানে সার্চ অপশনে লিখতে হবে FB এমবেড কোড জেনারেটর। তো এটা লেখার পর আপনারা সরাসরি সার্চ দিয়ে দেবেন। এখানে প্রথমে যে লিঙ্কটা আসবে এটার উপরে ক্লিক দিতে হবে, সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে। নিচে দেখুন লেখা আছে URL অফ পোস্ট, তো এখানে আমি ক্লিক দেবো এবং এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদের কেটে ফেলতে হবে। তো আমি সমস্ত লিঙ্কটা আমি কেটে ফেলছি এবং আমরা যে লিঙ্কটা কপি করছিলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। এবং নিচে দেখুন লেখা আছে গেট কোড, তো এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা এখানে চলে আসবে। এবং আবার পুনরায় নিচে গেট কোড এই অপশানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের কোড দিয়ে দেবে তারা। এবং পাশে দেখুন লেখা আছে আই ফ্রেম, তো এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো আমাদের কপি করতে হবে, সেক্ষেত্রে এখানে ট্যাপ করে রাখবেন এবং অটোমেটিক সবগুলো সিলেক্ট করে নেবেন। এই কোডগুলোকে আমাদের কপি করতে হবে, তো আমি কপি করে নিলাম। কপি করার পরে উপরে আবার পুনরায় আমরা সার্চ অপশানে ক্লিক দেব, এখানে লিখব W3 স্কুল, বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন। তো এটা লিখে আপনারা সরাসরি সার্চ দিয়ে দেবেন। সার্চ দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটার উপর ক্লিক দেব। এখানে আমাদের ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করতে হবে। কিভাবে ডেস্কটপ মোড করবেন, উপরে যে থ্রি ডট আছে এটার উপরে ক্লিক দেবেন এবং নিচে দেখুন লেখা আছে ডেস্কটপ সাইট, তো এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এই পেজটা কিন্তু ডেস্কটপ হয়ে যাবে। এখানে দেখুন নিচে লেখা আছে ট্রাই ইউরসেলফ সবুজ বাটনটার ভিতর, তো এখানে আমাদের ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো কোড দেখা যাবে। এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো আমরা ক্লিক করে সমস্ত কোড সিলেক্ট করে দেব এবং এই কোডগুলোকে আমরা কেটে ফেলবো। ওখান থেকে আমরা যে কোডগুলো কপি করছিলাম আই ফ্রেম থেকে সেই কোডগুলো এখানে আমি পেস্ট করে দেবো। তো একবার পেস্ট করলাম, কিবোর্ডের যে নিচে এন্টার বাটনটি আছে অ্যারো চিহ্নর এটার উপরে ক্লিক দেবো, আবার পুনরায় এখানে পেস্ট করে দেবো কোডটি। আবার আমরা এখানে যে কিবোর্ডের অ্যারো চিহ্নটি আছে এন্টারের, তো এটার উপরে ক্লিক দিয়ে আবার পুনরায় কোডটি পেস্ট করে দেবো। তো এভাবে আপনারা অনেকবার পেস্ট করতে পারেন। তো আমি তিনবার পেস্ট করে আপনাদের দেখিয়ে দিলাম। তারপর উপরে যে রান অপশনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে নিচে আসি, দেখুন আমি তিনবার কোডগুলোকে পেস্ট করছি এই জন্য কিন্তু ভিডিওগুলো তিনবার আসছে। যদি আমি আরও 1000 বার পেস্ট করতাম তাহলে আমার ভিডিওগুলো 1000 বার আসতো। তো এখন এই ভিডিওর উপর আমি ক্লিক দিয়ে ভিডিওগুলো প্লে করে দেব। তো প্লে করার সাথে সাথে আমাদের ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যাবে। এভাবে আপনারা এই কোডগুলোকে একাধিকবার অথবা 1000 বার দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এরকমের ভিডিও প্লে করে রাখবেন। এবং ফেসবুকে মনিটাইজেশনের জন্য যে 60000 মিনিট ওয়াচ টাইম দরকার হয় সেটাও কিন্তু খুব সহজে পূরণ হয়ে যাবে। আর এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবার আইডিতে কিন্তু ওয়াচ টাইমটা কাউন্ট হয় না। আর এই যে সিস্টেমটা এটা কিন্তু বর্তমানে চলমান আছে, যদি কিছুদিন পর না থাকে তাহলে আমাকে ভিডিও নিচে আবার কমেন্টে গালাগালি করবেন, কারণ এই সিস্টেমগুলো খুব সীমিত সময়ের জন্য থাকে এবং সকল আইডিতে এই কাজগুলো হয় না।